যখন বিসুফিয়ান টেকজন সোশ্যাল আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে গেস করতে পারছেন। সো আজকের ভিডিও টপিকটা খুবই সেন্সিটিভ একটা টপিক, ঠিক আছে? অনেকেই আপনারা আমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, অনেকেই আবার কমেন্ট করতেছেন যে ভাই আমরা যেহেতু অ্যাডসটার যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেটা যখন আমরা ফেসবুকে মার্কেটিং করতে যাচ্ছি বা ফেসবুকে কমেন্ট মার্কেটিং বলেন বা যে কোনো জায়গায় যখন আমরা লিঙ্কটাকে পেস্ট করতে চাচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম বা কোয়াডাতে যে কোনো জায়গা বা সোশ্যাল মিডিয়াগুলোতে যেখানে আমরা মানে মার্কেটিং করতে যাই না কেন, এই যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক বা আদার যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লক করে দিচ্ছে বা রিমুভ করে দিচ্ছে, এবং সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটাতে একটা রেস্ট্রিকটেশন ঝুলাই দিচ্ছে এবং কিছু কিছু অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। সো এটার একটা পার্মানেন্ট সলিউশন কী হতে পারে, সো সেইটার উপরেই আমি কিন্তু কথা বলবো, ঠিক আছে? যারা আপনারা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট না করে শুধুমাত্র ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন বা মার্কেটিং করেন তাদের জন্য বিষয়টা অনেক হার্মফুল বা অনেক কী বলবো একটা ইমোশনাল একটা ব্যাপার। সো এই জায়গা থেকে আমরা কীভাবে সলিউশন পেতে পারি ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে, সো সেই বিষয়ের উপরেই কিন্তু আজকে আমি কথা বলবো। যারা আমার অ্যাডস্টার রিলেটেড ভিডিওগুলো দেখেন বা যারা অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখেন এবং অনলাইন আর্নিংয়ের সাথে জড়িত এবং যারা চাচ্ছেন অনলাইন থেকে আর্নিং করার জন্য, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না। আর এই প্রবলেমটার সলিউশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এর এক্স্যাক্ট যে সলিউশনটা সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সো চলুন আমরা শুরু করি। সো এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফেসবুকে কিন্তু চলে এসেছি, ফেসবুকে আমি একটা এখানে সার্চ করেছি প্রথম আলো। সো আপনারা যে কোনো নিশের নিয়ে কাজ করতে পারেন, যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ যেখানে আপনারা কমেন্ট মার্কেটিংটা করবেন বা ডিরেক্ট লিঙ্কটা আপনি মার্কেটিংটা করবেন, ঠিক আছে? সো সচরাচর আমরা কমেন্টে অনেকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে থাকি, কমেন্ট সেকশনে গিয়ে লিঙ্কটাকে পুট করি, সেখান থেকে আমাদের একটা ক্লিক আসে, সেখান থেকে আমরা আর্নিংটা করি, ঠিক আছে? সো এখানে আমি যেহেতু নিউজ নিয়ে কাজ করতেছি, নিউজের উপর বেস করে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? সো সাপোজ আমি এখানে প্রথম আলো লিখে সার্চ করেছি এবং প্রথম আলো ট্রেন্ডিং যে নিউজটা সেটা হচ্ছে কোঠা সংস্কার আন্দোলন, তার উপরে কিন্তু হিউজ পরিমাণে পোস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে? সো আপনারা যে যে টার্গেট নিয়ে কাজ করতে পারেন, টার্গেটেড নিউজ নিয়ে কাজ করতে পারেন অ্যাজ ইউজুয়াল, যেটা আপনাদের পছন্দ। সো আমি জাস্ট এটাতে আপনাকে ডেমো হিসাবে দেখাচ্ছি, আপনারা সেম টু সেম আলাদা নিচেও কিন্তু সেমভাবে আপনারা কমেন্ট মার্কেটিংটা করতে পারেন, ইনশাল্লাহ লিঙ্ক কিন্তু ব্লক হবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো সেভাবে যদি মার্কেটিংটা করেন কোনো প্রকারের লিঙ্ক কিন্তু ব্লক হবে না। তারপরও যদি কোনো প্রকারের প্রবলেম ক্রিয়েট হয়, লিঙ্ক ব্লক হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, যে কোনো ধরনের যদি ইস্যু ক্রিয়েট হয় তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি এটার উপরে আমি সলিউশন দেওয়ার কিন্তু ট্রাই করবো, ঠিক আছে? সো আমি অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সো অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, সো অবশ্যই আমি সমাধান দেওয়ার ট্রাই করবে। সো এখান থেকে আমি এখানে সার্চ করে নিয়েছি প্রথম আলো, সো এখান থেকে প্রথম আলোর আমি যে অফিসিয়াল পেজ সেখানেও চলে এসেছি। সো এখন কথা হচ্ছে আমার যে ডিরেক্ট লিঙ্ক, সো সর্বপ্রথমে আমি ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে নিই, ঠিক আছে? সো এখান থেকে এটা আমার একটা অ্যাকাউন্ট, সো এই অ্যাকাউন্টটা থেকে দেখতে পাচ্ছেন প্রায় আর্নিংটা দেখতে পাচ্ছেন $291 মতো টোটাল আর্নিং করেছে এবং $289 পর্যন্ত পেইড হয়ে গিয়েছে। সো আরও আমার দুইটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ওয়েবসাইটের সাথে অ্যাডসটা কানেক্ট করা রয়েছে, সেগুলো পেমেন্ট প্রুফ কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এবং একটা দেওয়া হয়নি, সেটার উপর আমি পরবর্তীতে পেমেন্ট প্রুফ নিয়ে আসার চেষ্টা করবো যাতে আপনাদের মোটিভেশন লেভেলটা একটু হাই হয়। সো চলুন আমরা শুরু করি। সো এখান থেকে একটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্ক আমি ক্রিয়েট করে নিয়েছি। সো অনেকে আপনারা কী করেন, অসংখ্য ডিরেক্ট লিঙ্ক কিন্তু আপনারা কিন্তু ক্রিয়েট করে নেন, এটা কিন্তু একেবারে অ্যাডসটার যে অ্যাকাউন্ট রয়েছে সেটার জন্য কিন্তু হার্মফুল। আপনারা অতিরিক্ত অ্যাডসটার যে ডিরেক্ট লিঙ্ক সেটা কিন্তু আপনারা কিন্তু ওপেন করবেন না, ঠিক আছে? একটা বা দুইটা আপনারা ক্রিয়েট করে নেবেন, এটাই আনাফ, আর বাইরে আর কোনো অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই বা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার দরকার নেই। এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, সে কিন্তু 35+ আপনার অ্যাডস্টারের যে ডিরেক্ট লিঙ্ক সেটা কিন্তু ক্রিয়েট করেছিল, পাশাপাশি তার অ্যাকাউন্টগুলো মানে অ্যাক্টিভ না থাকার কারণে বা লিঙ্কগুলো অ্যাক্টিভ না থাকার কারণে, ইউজ না হওয়ার কারণে তার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। সো এই ভুলটা আপনারা কখনো করবেন না। সো এখান থেকে আমি জাস্ট আমার যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে? সো কপি সেকশনে আমি ক্লিক করলাম। সো এখান থেকে কপি সেকশনে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। সো কপি করে আমি একটা নোটপ্যাডে এটাকে কিন্তু লিখে নিই, ঠিক আছে? সো এখানে আমি এটাকে লিখে নিলাম, এই দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডিরেক্ট লিঙ্ক। সো এটাকে আমি কন্ট্রোল জেড করে আরেকবার পেস্ট করি। সো এটা দেখতে পাচ্ছেন এটা আমার ডিরেক্ট লিঙ্ক। সো এই ডিরেক্ট লিঙ্কটাই কিন্তু আমরা মার্কেটিং করবো যাতে কোনো প্রকারের ব্লক না হয়, ঠিক আছে? সো এটার কিন্তু দুইটা এক্স্যাক্ট ওয়ে রয়েছে। সো একটা হচ্ছে পিক লিঙ্কসের মাধ্যমে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু দুইভাবে আর্নিং করতে পারবেন, আপনাদের অ্যাডসটারে ডিরেক্ট লিঙ্ক থেকে আর্নিং হবে, পাশাপাশি পিক লিঙ্কস থেকেও আর্নিং হবে। কিন্তু এখানে ছোট্ট একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা কি আমি সেটা বলবো। সো সর্বপ্রথমে এই লিঙ্কটাকে কপি করে আপনারা জাস্ট আপনাদের যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেটা কপি করে একটা নোটপ্যাডে নিয়ে নেবেন, তারপরে আপনারা চলে আসবেন, ঠিক আছে? তারপরে আপনারা চলে আসবেন পিক লিঙ্কস নামে যে সাইটটা রয়েছে এখানে, ঠিক আছে? সো ওই সাইটটার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব,
আপনারা কিন্তু সেখান থেকে পিক আউট করবেন। সো এখান থেকে আমরা চলে আসবো এখান থেকে ড্যাশবোর্ডের পাশে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং মেথডস নামে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সো আর্নিং লিঙ্কসের উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্কস, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লিঙ্কস, এবং থার্ড পার্টি এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন মোর আর্নিং মেথডস কামিং সুন স্টে টিউন, ঠিক আছে। সো আমরা এই দুটো থেকে আর্নিংটা করতে পারি। সো এই দুটার মাধ্যমে আমরা কিন্তু ট্রিক্সটা কাজে লাগাতে পারি। সো ড্রেক লিঙ্ক যেহেতু তাদের নিজস্ব একটা লিঙ্ক, সো এটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন অ্যাডস্টারের মতো, এবং এখান থেকে যদি আপনারা $50 হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু উইথড্রটা নিতে পারবেন। এখানে সিপিএমটা দেখতে পাচ্ছেন 2.53 সেন্ট, ঠিক আছে। সো এখান থেকে আমরা ইমেজ লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্রিয়েট ইমেজ লিঙ্ক এখানে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইমেজ লিঙ্কস অন সোশ্যাল নেটওয়ার্ক স্যাট অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ইটিসি অ্যান্ড আর্ন এগেন ইজ দ্য জেনারেট, এখানে জেনারেট অথেন্টিক ট্রাফিক হ্যাপি আর্নিং। সো আপনারা এই লিঙ্কের মাধ্যমেও যখন আপনার আর্নিংটা হবে $50 তখন আমরা উইথড্র নিতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। সো আপনারা এখানে যেই রিলেটেড আপনারা টপিক নিয়ে কাজ করবেন সেই রিলেটেড আপনারা যেই পোস্ট রিলেটেড আপনারা কাস্ট করবেন সেই পোস্ট রিলেটেড একটি ইমেজ কালেকশন করবেন গুগল থেকে, দেন এখানে আপনারা পুট করবেন ইমেজটা। সো আমি ইস্যুস ফাইলে প্রেস করলাম, প্রেস করার পরে এখান থেকে আমি ডাউনলোড সেকশনে চলে গেলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইমেজ রয়েছে কোটা সংস্কার আন্দোলনে। সো দেন এখানে আমরা ইউআরএলের জায়গায় আমাদের যে ডেস্টিনেশন ইউআরএলটা রয়েছে বা ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে সেটাকে আমরা কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো ডিসক্রিপশনে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। এটা যেহেতু টাইটেলটা এসেস কোথায়, সো আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। সো দেন এখান থেকে আমরা ক্রিয়েট ইমেজ লিঙ্কে প্রেস করব, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ লিঙ্ক নামে একটা এখানে লিঙ্ক ওপেন হচ্ছে, ঠিক আছে। সো এই যে লিঙ্কটা, সো এই লিঙ্কটা যদি আপনারা কমেন্ট মার্কেটিং করেন সেক্ষেত্রে লিঙ্কটা কিন্তু ব্লক হবে না, পাশাপাশি এই যে লিঙ্কটা কেউ যদি ক্লিক করে, ঠিক আছে, তো ক্লিক করলে পিক লিঙ্কসের একটা অ্যাড ওপেন হবে, সেটা প্রায় 5 থেকে 7 সেকেন্ডের মতো থাকবে, পাশাপাশি তারপরে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। ডিরেক্ট লিঙ্ক অ্যাড স্টারার যে অফার লিঙ্কটা সেটা ওপেন হবে, এক্ষেত্রে হবে কি আপনাদের পিক লিঙ্কস থেকে আর্নিং হবে এবং অ্যাড স্টারা থেকে আর্নিংটা কিন্তু হবে। এটা দুর্দান্ত একটা মেথড, ঠিক আছে। সো এখন এটাকে আমরা একটু পেস্ট করে রেখে দিই, ঠিক আছে। সো এটাকে আমরা পেস্ট করে রেখে দিই, এই লিঙ্কটা কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। সো সেটা আমি দেখাবো। দেন এখন আমাদের আরেকটা লিঙ্ক এখানে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। এটা একভাবে আমি এটা দিয়ে আগে দেখাই। সো এটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমি চলে আসলাম ফেসবুকে, ঠিক আছে। সো ফেসবুকে আপনারা কোটা সংস্কার আন্দোলনের যে কোনো একটা পোস্ট আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে এই পোস্টটাই ওপেন করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের একটা পোস্ট রয়েছে। সো আমি এখান থেকে কমেন্টে চলে গেলাম, কমেন্টে গিয়ে আপনারা সর্বপ্রথম কিছু লিখবেন, ঠিক আছে, ওই পোস্ট রিলেটেড বাংলায় কিছু লিখবেন, বা এর শেষ কোথায়, বা আন্দোলনটা সম্পর্কে আপনারা কিছু লিখবেন, বা আপনাদের যে টপিক সেই রিলেটেড আপনারা কিছু এখানে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এখানে ইন্টারনেটটা খুবই স্লো, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট সিচুয়েশন। সো এটাকে আমি একটু রিলোড করে নিই, ঠিক আছে। সো ওই রিলেটেড লেখা আপনারা কিছু লিখবেন, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সো এই যে এখানে আমি কমেন্টে প্রেস করলাম, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এই লিঙ্কটাকে যদি কিছু লিখে আমরা যদি পেস্ট করে দিই, এই যে দেখতে পাচ্ছেন, দেন আমরা এখানে কমেন্ট করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইজিলি এই লিঙ্কটা কিন্তু কমেন্ট হবে, কোনো প্রকারের এখানে কিন্তু রিমুভাল আসবে না বা আপনাদের কোনো প্রকারের প্রবলেম হবে না, ঠিক আছে। এখানে কিন্তু কিছু লিখে বা একটা ইমেজ দিয়ে তারপরে আপনারা লিঙ্কটা দিবেন, দেখবেন সেক্ষেত্রে এটা আরও কিন্তু ইউনিক হবে, ঠিক আছে। সো ইউনিক হবে। সাপোজ আমি দেখাই যে এই লিঙ্কটাকে আমি রিমুভ করে দিই বা এডিট করে দিই। সো এখান থেকে আমি এডিট অপশনে চলে গেলাম, এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, ঠিক আছে। সাপোজ আমি যে ইমেজটা যেটা ক্রিয়েট করে নিয়েছিলাম সেই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো দিয়ে তারপরে আমি এখানে যদি লিঙ্কটাকে এখানে যদি আমরা পেস্ট করে দিই, সো কমেন্টটা কোথায় গেল, হ্যাঁ, এটাকে যদি আমি এখন কমেন্ট করে দিই, সো এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে একটা ইমেজ রয়েছে, পাশাপাশি একটা লিঙ্কও রয়েছে। সো এই নিউজটাকে যদি পড়তে এই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু আপনাদের দুইটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম হবে, একটা হচ্ছে পিক লিঙ্কস আর একটা হচ্ছে আপনাদের অ্যাডস্টারা, ঠিক আছে। এই লিঙ্কটা কিন্তু ব্লক হবে না, এটা অ্যাডস্টারারও ডিরেক্ট লিঙ্ক রয়েছে এখানে, পাশাপাশি পিক লিঙ্কসেরও লিঙ্ক রয়েছে। সো এইটা একটা ওয়ে, এই ওয়েতে আপনারা লাইফ টাইম মার্কেটিং করতে পারবেন, কোনো প্রকারের এখানে রিমুভাল আসবে না, ঠিক আছে। এবং সেকেন্ড যে ওয়েটা রয়েছে, সো এই কমেন্টটাকে আমি ডিলিট করে দিই, সো থাক, এটা আপাতত থাক, আমি পরে এটা রিমুভ করে দেবো, যেটা যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট আইডি। সো এখান থেকে আমরা আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে লিঙ্ক শর্টনার মাধ্যমে। সো বিটলি ছাড়া বিটলি কাটলি বলেন, তারপরে আরও বিভিন্ন ধরনের যে লিঙ্ক শর্টনারগুলো রয়েছে না, সেখান থেকে যদি আপনার কিন্তু ডাইরেক্ট লিঙ্ক যদি মার্কেটিং করি ফেসবুকে, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কটা
100% কিন্তু ব্লক হবে, ঠিক আছে? সো কিন্তু এই যে N9 ফ্রি শট ইউআরএলটা যদি আমরা ইউজ করি বা এই ওয়েবসাইটটা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কিন্তু রেস্ট্রিকশন আসবে না বা রিমুভাল আসবে না বা এখন আসতেছে না, নেক্সট টাইমে আসতে পারে, ঠিক আছে? সো এই জায়গায় এসে আপনাদের যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে, সো সেই লিঙ্কটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে? জাস্ট কপি করে আপনারা উপরের যে ডেস্টিনেশন ইউআরএলটা রয়েছে এই জায়গায় আপনারা এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের যে ডোমিনটা এখানে দিতে পারছে https এখানে n9.cl, এই জায়গায় আপনাদের যে রিলেটেড টপিক নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, সেটা ভাইরাল টপিক হতে পারে, ট্রেন্ডিং টপিক, যে কোনো টপিক হতে পারে, ফুডস হতে পারে, তারপরে আপনার ক্যাটস অ্যান্ড ডগস হতে পারে, হেলথ অ্যান্ড ফিটনেস হতে পারে, মেডিটেশন হতে পারে, যে কোনো নিশের উপর কাজ করুন না কেন, আপনারা সেই রিলেটেড এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু আমি নিউজ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে এখানে আমি News24 দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে News24 Live দিয়ে দিলাম, আমি News24 Live দিয়ে দিলাম। দেন এখানে আমি শর্ট অ্যান্ড বাটনে প্রেস করবো, ঠিক আছে? সো শর্ট অ্যান্ড বাটনে প্রেস করলে কী হবে, আমার যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আমার যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেটাকে কিন্তু শর্ট করা হয়েছে একটা কাস্টম ডোমেইন দিয়ে, ঠিক আছে? এই ডোমেইনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, https n9.cl/news24live, ঠিক আছে? মনে হচ্ছে একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট, কিন্তু এটা একটা অ্যাডসেলের ডিরেক্ট লিঙ্ক, ঠিক আছে? সো এই কাস্টম ডোমেইনটাকে আমরা কপি করব, কপি করে আমরা যে কোনো এক জায়গায় রেখে দিব, ঠিক আছে? আমরা যে কোনো একটা জায়গায় রেখে দিব। সো দেন আমরা এই যে লিঙ্কটা রয়েছে, এই যে লিঙ্কটা রয়েছে এইটা নিয়ে আমরা ফেসবুকে সেম টু সেমভাবে আমরা মার্কেটিং করবো, ঠিক আছে? সেম টু সেমভাবে আমরা কমেন্ট যে কোনো একটা পোস্টকে আমরা ওপেন করে নিব, ঠিক আছে? সো ওপেন করে নিয়ে আমরা সেম টু সেমভাবে আমি এখানে একটা ইমেজ ইউজ করব। ইমেজ ইউজ করে দেন আমি আমার যে লিঙ্কটা রয়েছে শর্টনার লিঙ্কটা সেটা আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? সো এই যে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্কই কিন্তু আমি এখানে কিন্তু পুট করে দিয়েছি কোনো প্রকারের ঝামেলা ছাড়া, ঠিক আছে? একটা রয়েছে পিক লিঙ্কসের আর একটা হচ্ছে শর্টনার দিয়ে। সো এইভাবে যদি আপনারা মার্কেটিং করেন, 100% কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে কোনো প্রকারের আপনাদের অ্যাকাউন্টে সাসপেনশন বলেন, রেস্ট্রিকটেশন বলেন, তারপরে আপনাদের বলেন যে কোনো ধরনের লিঙ্ক রিমুভার বা কোনো ধরনের কিন্তু স্প্যামিং কিন্তু হবে না। তবে একটা বিষয় মাথায় রাখবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা দিনে কখনোই 5টা থেকে 7টা, সর্বোচ্চ 8টার উপরে কিন্তু আপনারা কমেন্ট করতে যাবেন না। 5টা হলে সবচেয়ে পারফেক্ট হয়, আপনি দরকার হয় মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন, ঠিক আছে? মাল্টিপল আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে দিনে 24 ঘন্টায় আপনারা 5টা থেকে 6টার উপরে কমেন্ট করার ট্রাই করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা মানে স্প্যামিং আসতে পারে, ঠিক আছে? সো এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন। সো এই হচ্ছে ব্যাপার। তাছাড়া অ্যাডস্টারা ডিরেক্ট লিঙ্ক কীভাবে ফেসবুকে মার্কেটিং করা যায় অথেন্টিক ওয়েতে, সো সেটার উপরে এই দেখে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারা ডাইরেক্ট লিঙ্ক আর্নিং সিক্রেট মেথড। সো এইটার উপরে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটাও পিক করতে পারেন। সো এটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আরও আপনাদের নলেজটা ইম্প্রুভ হবে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রিলেটেড ভিডিও আরও পেতে চান ইন ফিউচারে ভালো ভালো কন্টেন্ট, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই কন্টেন্ট যদি ভ্যালুয়েবল মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন। বাই।